Audio Jungle. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এই রেসিপিটি ঘরের সামান্য কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে। নিয়ে নিয়েছি 4টি শুকনো লঙ্কা, আর তাতে দিয়ে দিলাম গরম জল। দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রাখলাম। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ, 3 চা চামচ পরিমাণে তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালো করে। আমি কিন্তু চিকেনে আর কোনো মশলা অ্যাড করব না। এখানে দেখো আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি ওখানে একটা গোটা টমেটো। আমি দেখেছো মশলাটা কিন্তু খুব কম পরিমাণেই নিয়েছি। এবার মশলাগুলো আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে দিলাম আদা, আর যে 4টি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার মিক্সিতে দিয়ে দেব। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 4টে গোটা গোলমরিচ, আর সামান্য পরিমাণে গোটা জিরে। আর এখানে দেখো রসুনটা আমি কিন্তু কুচি করে নিয়েছি। আমি এটা মিক্সিতে মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে শুকনো লঙ্কা দেওয়ার ফলে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম আমি 3 চা চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা যখন ভাজবো কাঁচা অবস্থাতেই, তখন আমি লবণটা দেবো না। লবণটা আমি একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। দিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবারে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে চিনিটাকে একটু গলতে দেব। তারপর আমি নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দিলাম 3টে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কোচানো রসুন, আর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। দিয়ে এবার একটু ভালো করে পেঁয়াজটা রসুনটা তেলের উপরে হালকা লাল করে ভেজে নেব। নেয়ার পরে দিলাম যে গোটা টমেটোটা রেখেছিলাম, সেই টমেটোটা পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটাই দিয়ে দিলাম। তেলের উপরে টমেটোটা দিলে কি হয়, তরকারির কালারটা খুব ভালো আসে। এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ, আর যে মশলাটা আমি আগে থাকতে রেডি করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে খুব ভালো করে এটা নাড়াচাড়া করব। আমি গ্রেভিটাকে কিছুক্ষণ হতে দেব। যতক্ষণ না গ্রেভি থেকে তেলটা ছাড়ছে ততক্ষণই আমি নাড়াচাড়া করে যাব। মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো মশলার মধ্যে তুলে দেব। দেখো গ্রেভিটা আমার হয়ে গেছে, আর গ্রেভি থেকে তেলটাও খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দেব। চিকেন, মাটন এগুলো রান্না করার সময় গরম জলটা দিলে কি হবে, চিকেনটা সফট থাকবে, আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কি হবে, চিকেনটা সঙ্গে সঙ্গে শক্ত। তোমরা দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই অবস্থাতেও আমি একটু নাড়াচাড়া করে দেব ভালো করে। এবারে দিয়ে দিলাম আমি আলু, যে ভেজে রাখা আলুটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম।
আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো আমার চিকেনটা একে পুরোপুরি ভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা এবার এতে দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে অন্তত 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব এতে গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমার আলু দিয়ে চিকেনের লাল ঝোল। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।